কাস্টমার বলে দিয়েছিল কেকের লেয়ারের মধ্যে যেন বেশি বেশি করে পুডিং দিয়ে দিই। তাই এই যে আজকে আমি পুডিং দিয়ে কেক ডেকোরেশন করতে দেখাতে চলে এলাম আপনাদের মাঝে। সব কিছু এ টু জেড আপনাদেরকে দেখাবো। তার আগে শুনে নিয়ে আপনারা কেমন আছেন, নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে পুডিং দিয়ে কেক ডেকোরেশন করবো, এই জন্য একটা পুডিং বানিয়ে নিয়েছি। পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। যেহেতু পুডিংটা কেকের লেয়ারে দিয়ে দিব, এই জন্য আমি পুডিংটাকে এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি। তো একটা কেক বেক করে নিয়েছি, 2 ডিমের কেক এটা। সাথে কিছু বেদেনাও দিয়ে দিচ্ছি, আর সুগার সিরাপও নিয়ে নিলাম দুধ দিয়ে তৈরি করা। কেকটাকে এখন আমি 3টা স্লাইস করে নিচ্ছি। আর কেকটা অনেক বেশি কিন্তু স্পঞ্জি ছিল, আপনারা এই যে দেখে কিন্তু বুঝতে পারছেন। তো এখন আমি একটা লেয়ারকে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি প্যাকিং করে। কেকের লেয়ারে যখন আমরা কোনো কিছু টপিং দিব, তখন অবশ্যই আপনারা পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দেওয়ার চেষ্টা করবেন। এর কারণ হচ্ছে কোনো কিছু টপিং দিলে কেকটা কিন্তু উঁচু হয়ে যায়, মাঝখানে পরের লেয়ারটা দিলে কিন্তু সমান থাকে না। এই জন্যই আমরা এরকম করে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়ে দিব। আর মাঝখানে এই যে কাস্টমারের কথা অনুযায়ী পুডিং দিয়ে দিচ্ছি। আর এই কেক ডেকোরেশন কিন্তু আমি আজকে প্রথমবার করছি। আমি পুডিং কেক তৈরি করেছি, কিন্তু পুডিং দিয়ে কেক ডেকোরেশন আমি কখনো করি নাই। ফার্স্ট এক্সপিরিয়েন্স আজকে আমার এটা। তো এই যে পুডিংয়ের ওপর কয়েকটা আনার দিয়ে দিলাম, আরও একটা স্লাইস দিয়ে দিলাম, এবং সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এখন সেমভাবে আমি ক্রিম পাইপিং করে দিব। আচ্ছা, আপনারা কি এই পুডিং দিয়ে কেক ডেকোরেশন করেছেন কখনো? যদি করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিতে ভুলবেন না। আর যারা যারা করেছেন তাদের এই কেকটা খেতে কেমন লেগেছিল সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন। আর এটা যেহেতু ডেলিভারির জন্য ছিল, এজন্য আমি বাসার জন্য আরও একটা পুডিং কেক তৈরি করেছিলাম। যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স খেতে কেমন লাগবে, এই জন্য নিজের জন্য একটা রেখে দিয়েছিলাম করে, যদিও ওইটার সাইজটা একটু ছোটো ছিল। তো আমি কেকের আরও একটা লেয়ারে পুডিং দিয়ে দিলাম। পুডিংয়ের যে সিরাপটা থাকে সেটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি, কয়েকটা আনারের দানা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি শেষ লেয়ারটা দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব। অবশ্যই রাখতে হবে সেট হওয়ার জন্য, যেহেতু কেকটা উঁচু হয়ে গেছে। তো এই যে আমি সুন্দর মতো ক্রাম কোট করে নিচ্ছি। তো এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে ফিরে এলাম 20 মিনিট পর। এখন এটাকে আমি একটা স্মুথ ফিনিশিং দিব আর একটা ডিজাইন দিব। প্রথমে তো মাথার মধ্যে কিছুই আসতেছিল না কেমন ডিজাইন দিব, প্রথমবার পুডিং কেক বানাচ্ছি আর কি, পুডিং দিয়ে ডেকোরেশন করছি, কি করব, মানে কি লুক দিব কিছু বুঝতে পারছিলাম না। তারপরে যেটা করেছি সেটা তো দেখতেই পাবেন একটু পরে, দেখতে থাকুন ধৈর্য সহকারে একটু। আর এরপর যে বলতে চাই, যারা আমার পেজে প্রথম আপনারা তাদেরকে অবশ্যই ওয়েলকাম, এবং আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করব আপনাদের সবাইকে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং শেয়ার করে দিতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো এই যে একটা ফিনিশিং দিলাম আর কি। তো এরপরে আমি নজেল সিলেক্ট করতে পারছিলাম না যে কোন নজেলটা দিয়ে কাজ করব, কী ডিজাইন করব। তো অবশেষে এটা আমি নিয়েছি 2F একটা নজেল। তো এই নজেল দিয়ে এরকম করে ঘুরালে একটা মানে গোলাপের মতো কিছুটা শেপ আসতেছিল। তো এই যেহেতু এটা একটা পুডিং কেক, এই জন্য মাঝখানে আমি পুডিং দিয়ে দিচ্ছি দেখতে লোভনীয় আর আকর্ষণীয় হওয়ার জন্য। আর এটা কিন্তু আমি টেস্ট করেছি অলরেডি, তারপর কিন্তু আমি ভয় যাওয়ার করছি। এটা কিন্তু অসম্ভব মজার একটা কেক, মানে আমি জানি অনেকেই খাননি, বাট বাসায় কিন্তু একটা বার এরকম করে পুডিং দিয়ে কেক ডেকোরেশন করেই দেখবেন, অনেক বেশি মজা লাগবে। আর মাঝে মাঝে আনকমন কিছু ট্রাই করাই উচিত, মানে সবসময় তো একঘেয়েমি কেক আমরা খেয়েই থাকি, মাঝে মধ্যে একটু আলাদা করে খেতেই পারি, কি বলেন? তো কাস্টমার কিন্তু একটা ভালোই আমাকে বুদ্ধি পরামর্শ দিল আর কি, এই কেক কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে, আর কিনি অনেক বেশি পছন্দ করেছে মাসি আল্লাহ। তো আমি হচ্ছে দেখা সৌন্দর্যের জন্য এই যে আনারও দিয়ে দিয়েছি মাঝখানে।
তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর কেকটার ওজন হয়ে গিয়েছিল 2 পাউন্ড। তাহলে এখন আমি আসি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।